প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের অধীনে যে ব্যাংকগুলোতে যৌথ পরীক্ষার অ্যাডমিট কার্ড তোলার ডেট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সোনালি ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, এই ব্যাংকগুলোতে নিয়োগ প্রক্রিয়ার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড কীভাবে করবেন এই প্রক্রিয়াটি আজকে আমি আপনাদের দেখাবো। তো প্রক্রিয়াটি দেখার জন্য সরাসরি আমরা ওয়েবসাইটে চলে যাই। প্রথমে আপনারা আপনাদের ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল থেকে ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজার থেকে সরাসরি লিখবেন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অ্যাড্রেসে যাবেন, বাংলাদেশ ব্যাংক ডট ওআরজি ডট পিটি। ইন্টারফেস করলে এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। তাহলে আমি মূলত বাংলাদেশ ব্যাংকের অধীনে যে ব্যাংকগুলোতে নিয়োগ প্রক্রিয়ার অ্যাডমিট কার্ড ডাউনলোড কীভাবে করবেন সেই প্রক্রিয়াটি দেখাচ্ছি। ওখান থেকে যে নিচে আসবেন লিঙ্ক, এই লিঙ্কে এসে দেখবেন ই রিক্রুটমেন্ট, এই ই রিক্রুটমেন্টে এখানে ইন্টারফেস করবেন। করলে এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড অপশানটি, এই ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশানে অপশান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটা দেখতে পাচ্ছেন যে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর অ্যাডমিট কার্ড অফ অফিসার জেনারেল, অ্যাডমিট কার্ড অফ সিনিয়র অফিসার, এই দুটি পোস্টের অ্যাডমিট কার্ড এখন আপনারা উঠাইতে পারবেন। তো আপনারা সিবি আইডেন্টিফিকেশন নাম্বার থেকে আপনারা এটা এখানে ক্লিক করবেন, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে আপনার যার যেটা পোস্ট সেই পোস্টটা সিলেক্ট করবেন। আমি অফিসার জেনারেল সিলেক্ট করলাম এবং সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটি এখানে আপনারা দেবেন। সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটি আপনারা পাবেন আপনাদের যে অ্যাপ্লিক্যান্ট কপি, অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লিক্যান্ট কপি আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন। এই ধরনের একটি নাম্বার পাবেন, প্রথমে ছয়টি নাম্বার, ছয় নাম্বার পর একটা এই হ্যাশচিহ্নটা দিতে হবে। তো এই ধরনের নাম্বারটা আপনারা সরাসরি এখানে লিখে দেবেন, লিখে দিয়ে আপনাদের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর প্রিন্ট পিডিএফ, এই প্রিন্ট পিডিএফে আপনারা ক্লিক করলে অ্যাডমিট কার্ডটি প্রিন্ট হয়ে যাবে। তার আগে একটি নির্দেশনা এখানে দিছে যে বিফোর প্রিন্ট ইউর অ্যাডমিট কার্ড প্লিজ ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিস ফন্ট ইন ইউর কম্পিউটার। তাহলে এটার অর্থ হচ্ছে এই যে কম্পিউটারে যদি ওই এই ফন্টটি না থাকে তাহলে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিলে হয়তো বা আপনার ফন্ট ভেঙে যেতে পারে, এই কারণে এই ফন্টটি ডাউনলোড দেওয়ার কথা বলছে। তো আপনারা আগে পিডিএফ প্রিন্ট করবেন, যদি সমস্যা হয় তাহলে ফন্টটা ডাউনলোড দেবেন। তা আমি সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দিলাম এবং আমার পাসওয়ার্ডটি আমি দিলাম, দেওয়ার পর প্রিন্ট পিডিএফে ক্লিক করলাম। প্রিন্ট পিডিএফে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই অ্যাডমিট কার্ডটি চলে আসলো। এখান থেকে আপনারা এ ফোর 80 গ্রাম পেজের কথা উল্লেখ করছে, 80 গ্রাম এ ফোর প্রিন্টে প্রিন্ট করে নেবেন। তাহলে এটাই হলো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।